I'm on my own, broken and alone. I feel the rain crashing down. আর সকালবেলা ঘুম থেকে ওঠার আগে সবার আগে না আমার ছাদের দরজাটা খুলতেই হয় হয় তার কারণ ছাদের দরজাটা যদি না খুলি তাহলে আমাদের নিচের ঘরে কোনো রকম সেভাবে আলো আসে না তো আলো আসার জন্য ছাদের ঘরটা খুলতে হয় ছাদের দরজাটা খুলতে হয় আর ছাদের যখন এসি একটুখানি ওয়েদারটা না দেখলে ভালো লাগে ভোর ভোর ওয়েদার সুন্দর একটা হালকা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছে আর রোদটা তো দারুণ লাগছে আর কালকে যে কটা জামাকাপড় একটু আধটু ভিজেছিল সেগুলোও আমি মেলে দিলাম যাই হোক কেমন আছো সবাই আশা করি তোমরা ভালোই আছো আর এবার থেকে প্রিয় ব্লগে তোমাদের ভালোবাসায় আমি রেগুলার যেরকম আগে ব্লগ আপলোড করতাম এখনও ঠিক সেইভাবেই করব অবশ্যই যেভাবে পাশে ছিলে এখনও পাশে থেকো আর আমার নতুন চ্যানেল সানফ্লাওয়ার ওখানেও যেমন আপডেট দিচ্ছি রেগুলার ব্লগ দিচ্ছি ওখানেও দেব তো সবার আগে ঘুম থেকে ওঠার পরে রান্নাঘরের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সারি একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো ঘুম থেকে উঠে যখন আমরা ছাদে যাই মনটা দেখবে অনেক অনেক বেশি ভালো হয়ে যায় কারণ ওই যে প্রাকৃতিক দৃশ্যটা ওটা দেখলে আমাদের প্রত্যেকের মন যেমনই থাকুক না কেন ভীষণ ভালো লাগে আর বিশেষ করে যারা ভোরবেলা ওঠে তাদের দেখবে অন্যরকম একটা ফিলিংস আমি খুব একটা ভোরে উঠতে পারি না কিন্তু অনেকেই আছে অনেক ভোর ভোর ওঠে হাঁটে মানে প্রাকৃতিক যা দৃশ্য সেই সময়টা দেখতে এত ভালো লাগে আমি যখন একবার দুবার আগে উঠতাম আমার খুব খুব পছন্দের সময় ছিল ভোরবেলাটা এখন আর সত্যি কথা বলতে গেলে ওঠার আমার মতো তোমাদের কার কার এরকম সেম সিচুয়েশান অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না আর অনেক লক্ষ্য করলাম অনেক ভাবলাম অনেক চিন্তা করলাম এই চ্যানেলটা আমার এত শখের চ্যানেল শুধুমাত্র শপিং রিলেটেড ভিডিও না একদমই না যেরকম লাইফস্টাইল ব্লগ তোমরা আগে দেখতে পছন্দ করতে আমাকে কমেন্ট করে দিতে এখানেও দাও ব্লগ তো সেই জন্য ভাবলাম যে একদিন এখানে একদিন ওখানে এইভাবেই চালাই যেহেতু ওই চ্যানেলটাও কমেন্টমেন্ট করে দিয়েছি তো ওই চ্যানেলটাও আমি বন্ধ করতে পারবো না তো দুটোই চলবে আর এখন বাজে 10টা ছেলে আজকে দেরি করে উঠেছে কারণ কালকে প্রায় 1:45 সময় ও শুয়েছে আর এদিকে আরেকজন কাজ করতে চলে এসেছে লক্ষ্মীদি আরেকজন সে একটু পরে আসবে মানে একটু পরে আসবে মানে একটু পরে তার পরেই আসে এই 10টার সময় ঢোকে আর আরেকজন যে মাসি আছে সেই মোটামুটি 10:10-15 মধ্যে ঢুকে যায় তো ছেলেকে আমি রেডি করে দিচ্ছি ঠান্ডা তো বেশি আছে ভালোই ঠান্ডা আছে বিছানা মধ্যে তুলে দেবো তার মধ্যে আরেকজন চলে আসবে নাহলে ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটা খুব অসুবিধা হয়ে যায় আর আজকে যেহেতু রাজু বাজারে যাবে মানে বাজার অলরেডি রেডি হয়ে গেছে যাবে বলে 10-15 মিনিটের মধ্যে যাবে দেখো এটা আমি মেলা থেকে কিনেছি ছেলের যেমন পছন্দ আমারও ভীষণ পছন্দ হয়েছে তাই দুজন মিলেই সকালবেলা ওটা ট্রাই করতে শুরু করে দিয়েছি আর এইটা আমরা ছোটোবেলায় শ্যাম্পু দিয়ে বানাতাম তোমাদের মনে আছে কিনা জানি না বাট আমি যেটা ছোটোবেলায় করতাম বলছি যে শ্যাম্পু কোনো একটা বোতলের মধ্যে গুলে নিয়ে সেটা একটা কোনো কাগজ মানে কাগজ না কোনো একটা পাতার মধ্যে গোল মতন করে এরকম বাবল আমরা ফোলাতাম মানে দিতাম আর কি ছোট্টবেলায় আর এখন তো রেডিমেড বিক্রি হচ্ছে মানে ভাবতেই পারছো কত ভালো লাগছে সকালবেলায় একটুখানি না ভাবছি যে টিফিনে যেহেতু সেভাবে কিছু করা হয়নি একটু ম্যাগি মোটামুটি একটু সেদ্ধ বন্ধ করে নিয়েছি একটু মশলা দিয়ে বাস ওটাই খাওয়া দাওয়া হবে আর রাজু বাজার থেকে কী কী মাছ এনেছে সেটা তোমাদেরকে দেখায় তো মাছ অনেক রকমই এনেছে এবার এগুলো কাটতে হবে তারপরে ধুতে হবে অনেক অনেক কাজ তাই আজকে আর মাছের ব্যাপারে রান্না করছি না ওই বাড়িতে আমার শাশুড়িমা চিংড়ি করছে আর মাছটাকে বললাম মা আমি এখানে কালকে করে নেবো আর পরশু দিন তুমি করে নেবে তো সবার আগে দেখো এই মাছটার নাম হচ্ছে তোমার ফ্যাসা মাছ বড় বড় ফ্যাসা মাছ বলে সেই ফ্যাসা মাছই জানি আরেকটা জিনিস তোমাকে বলি ওর সাথে বোধহয় মাছ কম ছিল বলে ওরকম লাল লাল মাছ দিয়েছে যেটা আমুদি মাছ বলে থাকি এটা কালার মাছ তোমরা ভাবতে পারছো আশ্চর্য হয়ে গেছে যখন আমি মাছ কাটতে বসেছি দেখছি মাছের মধ্যে পুরো লাল হয়ে গেছে তখন বুঝলাম যে এই মাছগুলো আমি ফেলেই দিয়েছি ছোটো ছোটো মাছগুলো ফেলে যাবে বিভিন্ন রকম মাছ আনবে সেটা অন্য ব্যাপার কিন্তু কাঠা পোনা আনবে না সেটা তো হতেই পারে না রাজুকে এই নিয়ে আমার আর ওর মধ্যে কী হয় তোমাদেরকে কি বলবো কাঁটা পোনা ভীষণ ভালোবাসে আমি একদমই ভালোবাসি না তো কাঁটা পোনা নিয়ে এসছে পার্শে মাছ নিয়ে এসছে মাংস নিয়ে এসছে ওটা মাছ এটা মাছ এটা মাছ এটা মাছ আর এটা
তুমি কি চিকেন খাও? তুমি চিকেন ভালোবাসো? এটা মাছ খাবো, মাছ খাবো, ঠিক আছে। আর বিয়ের আগে আমি কখনো মাছ কেটেছি বলে আমার মনে পড়ছে না, মানে আমি কখনোই মাছে হাত দিতে হয় না, কারণ মাই কাটতো। আর রান্না বান্না আমি করতে ভালোবাসতাম, তাই টুকটাক মাঝে মধ্যে রাত্রিবেলা রান্না করতাম, তাও একটা সার্টেন এজের পরে, মানে ক্লাস 10 9 10 পর থেকে আমি হয়তো রাত্রিবেলা মাঝে মধ্যে একটু করতাম। আর মাছে আমি কোনোদিনই হাত দিইনি, কিন্তু বিয়ের পরে দেখো প্রত্যেকে যে যেমনভাবেই থাকুক না কেন তাকে মাছ কাটা থেকে শুরু করে সমস্ত চণ্ডীপাঠ সব কিছুই করতে হয়, তো এরকম ব্যাপার। তো এখন যেটা করবো, যে মাছগুলো ভালো করে ধুয়ে একদম ফ্রেশ করে কেটে নেবো। নেওয়ার পরে আমি, এরকমও আছে অনেক মাছ যেগুলো আমি কাটতে জানি না, যেটা আমি ইউটিউব দেখে নিই, সঙ্গে সঙ্গে দেখে শিখে নিই যে কীভাবে কাটতে হয়। এরকম প্রচুর মাছ আছে, কারণ বিয়ের পরেও আমার শাশুড়িমাই করতো। এবার যখন আজকে শাশুড়িমার বাড়িতে চিংড়ি নিয়েছে, আমি বললাম যে ওনার প্রতি অনেক এ হয়ে যাবে, সেই জন্য আমি কী করি, মাছ যখনই মানে আমি অন্তত চেষ্টা করি এখানে কেটে ফ্রেশ করে ধুয়ে রাখতে, এবার প্রত্যেকদিন মাছগুলো ভার করে করে রান্না করার জন্য। তো এটা রাতের ভাজা, এবেলা রান্নার জন্য নয়। কিন্তু আজকে দুপুরবেলা রান্না হয়েছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি রান্না হয়েছে, বড় বড় গলদা চিংড়ি। আর এখানে মাছের দাম প্রচুর আমাদের এখানে, আর রাজু যেখান থেকে একটু কম নেয়। আর এখানে শাক করেছে, বাটা মাছ একটু ভেজে নিয়েছি। আর রাত্রিবেলা দেখো চিকেন তন্দুরি না, চিকেন একটা কাবাব টাইপের বানিয়েছে, সেটা তো অ্যানিভার্সারি ফ্রেশ। All around this empty town, I'm searching for the lost and found. But you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air. আজকে পরের দিন কালকে ব্লগটা কন্টিনিউ করছিলাম। বাবা, ওদিকে আমার প্রেশার কুকারে ভাত, মানে ভাত বসিয়ে বলছি, মানে ছেলে টিফিনটা বসিয়েছিলাম, এখন টাইম হয়ে গেছে প্রায় 10:30, মানে আজকে অনেক অনেক দেরি হয়ে গেছে, কারণ আরেকটা ব্লগ শ্যুট করেছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম, একটু ছোট ব্লগ হলো, পরে নেক্সট টাইম থেকে আর একটু লং ব্লগ তো অবশ্যই হবে। প্রেশার কুকার ছাড়া আমি বাঁচবো না, মানে এরকম একটা ব্যাপার, মানে ভাত থেকে শুরু করে সমস্ত কিছু। আজকে দুবারই রান্না এই বাড়িতেই হচ্ছে, সেই জন্য আমি মাছটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর আজকের যে ব্লগটা হচ্ছে সেটা অবশ্যই তোমরা কালকের ব্লগে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রিয় ব্লগটা আবার নতুন নতুন ব্লগে সম্ভব থাকতেই থাকবে। ওকে, চলো তাহলে আজকের ব্লগটা শেষ করলাম, বাই।